একটা অভিশাপ একটা সন্তানের জন্য ওকে সেখানে হচ্ছে মা মরে গেছে কেন ডিভোর্সের পর হাজব্যান্ড ওয়াইফ কি বন্ধু হয়ে থাকতে পারে না আমি এখানে না ঠিকানার কোনো কিছুকে সাপোর্ট করছি না আমি ওদের সাপোর্ট করছি আমি ছোট্ট একটা কথা বলতে চাইছি আজকের দিনে না ডিভোর্স হওয়ার পরও হাজব্যান্ড ওয়াইফ একটা ভালো বন্ধু হয়ে থাকে হয়তো কেউ কারোর সাথে সংসার করে না দুজনেরই দুদিকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে কিন্তু এটা খুব ভালো কারণ এই ভালো সম্পর্কটা শুধু বাচ্চাটার জন্য রাখে যাতে বাচ্চাটা না মাকে অসন্মান করে না বাবাকে অসম্মান করে খুব ক্ষতি হয়ে যেত যদি বাচ্চাটাকে এইসব কথা না শেখানো হতো তো আর বাচ্চাটাকে এইসব কথা শেখানো হয়েছে তো ভালো কথা সে আমি যেটা সব থেকে বেশি মানুষের চাহিদা ছিল যে সৌমালী ওখানে যাওয়ার পর ওদের সামনে সামনে দেখে কি ওদের সাথে কথা বলবে সেটা নিয়ে একবারও মুখ খুলে না অবশ্য মুখ খুলেছে কি সত্যি কথা বলতে আমি তো গ্যারেন্টি নেব না কারণ তোমরা হয়তো ওদের ভিডিও রোজ দেখো তাই তোমরা হয়তো বেশি যাজ করতে পারবে কারণ আমি ওদের ভিডিও যদি কেউ আমাকে কমেন্ট না করে যে দিদি পার্টিকুলার এই ভিডিওটা দেখো তত মন্দ ওদের ভিডিও আমি দেখি না কোনো ভিডিওতে কোথাও ওরা বলেছে কিনা আমি ঠিক জানি না কিন্তু পাই টু পাই এ বাড়িতে কী হচ্ছে সব খবর যখন দিলো তাহলে এত বড় খুশির খবরটা কাউকে দিলো না যে আমাদের সাথে ওর পিসি অত কথা বলেনি কিন্তু আমাদের কিষানওকে কিন্তু ওর পিসিষ্টি বুকে জড়িয়ে ধরেছে ও ভালোবাসার জিনিস ওকে কেন আমাদের বড়োদের এইসব অসুবিধার মধ্যে টানবো ও ওই সময় মাসি বাড়ির মামাবাড়ি মাসি বাড়ি মামাবাড়ি একবার ওখানে যাচ্ছে রাজমামার সাথে দেখা করতে একবার এখানে আসছে কিন্তু আমার ছেলেটাকে দেখেও কিন্তু কেউ কথা বলেনি কিন্তু সেটা কিন্তু আমার কোনো কমপ্লেনের বিষয় নয় আজকে তোমরা যখন তুললেই এই বিষয়টা তখন আজকে আমি বলতে বাধ্য হলাম আমার ছেলেটা ছেলে নয় আমার ছেলেটা কারো ভালোবাসা পেতে পারে না আজকে শুধু একটা মানুষের কথা শুনে বাকি সবার চরিত্রের ওপর দাগ লাগানো হচ্ছে আমি খারাপ টিনা খারাপ আমার দিদা খারাপ আমার মাসি খারাপ তাদের রিলেটেড সব লোকজন খারাপ শুধুমাত্র ভিক্টিম না ভিক্টিম নাকি বারবার মা ছেলে একটা মানুষ বারবার এরকম ভিক্টিম কি করে হতে পারে তার আশেপাশে সব মানুষজন কি করে বাজে হতে পারে আর তারাই ঠিক আমার সাথে যখন প্রবলেমটা হয়েছিল আমি তিন চার চারটে পাঁচটা কি ছটাও হয়তো ভিডিও বানিয়েছি তারপর কিন্তু ব্যাপারটাকে আমি আর তুলিনি কিন্তু এবারে তো আমি এই ব্যাপার নিয়ে কোনো কথা বলিনি ইভেন টিনা যে চলে গেছে টিনাকে নিয়েও কিন্তু আমি কোনোরকম কোনো মন্তব্য করিনি যে বাহ দারুণ হয়েছে এই তো দেখো তোমাদের তোমাদের সময় তোমাদের বলে দিয়েছে এবার বোঝো মজা কোনো দিন মনে করি ইভেন এই মনের থেকেও কোনো দিন চাইনি যে টিনা চলে যা আমার সাথে যা করেছে আমি তো খারাপ নেই ওটা আমাকে মারার চেষ্টা করেছে কিন্তু না আমার কেরিয়ারের কিছু করতে পেরেছে না আমার লাইফে আজও আমি ভগবানের কৃপায় আমি একটা সুস্থ স্বাভাবিক করছি সুতরাং আমার কারোর প্রতি কোনো রাগ নেই কিন্তু আজকে টিনার লাইফটার কথা কেউ চিন্তা করেছো কি ওকে কিভাবে চরিত্র নিয়ে ওর ওপর দাগ তুলছে আর টিনার ব্যাপারটা আমি কেন ফিল করতে পারছি জানো কারণ এই জায়গাটাতে ওরা একদিন আমাকে দাঁড় করিয়েছিল আচ্ছা যতদিন ওদের সাথে ছিল ওর মাথাটা চিবিয়ে খেয়েছে খুব ভালো করে জানে এই পরকিয়া ব্যাপারটা যদি ওরা সোশ্যাল মিডিয়াতে টানে চিনাকে সবাই চাবিয়ে খাবে তারপরও তাদের মুখে ওর বডিটাকে ওর মাথা তো এমনিও তো ছিল না বডিটাকে তুলে দিলো এবার তোমরা ওকে চিবিয়ে খাও সত্যি এরকম একজন হাজব্যান্ড হয় সে তাহলে দিদি সম্মান কী করে করবে পাঁচ বছর সংসার করে একটা মেয়েকে তার বইয়ের যদি মানসম্মান রক্ষণা করতে পারে সে দিদি সম্মান করবে এটা তো আমি অন্তত আশা করি না আমার সময় যখন ওরা করেছিল তখনও আমি এতটা ভাবতে পারিনি ওদের সম্পর্কে যখন টিনার ওপর হলো আর প্রত্যেক দিন প্রায় মা সারাই ধরে ওকে নিয়ে কন্টেন্ট বানিয়ে যাচ্ছে আজও কন্টেন্ট বানিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি কন্টেন্ট বানিয়ে যাচ্ছে যাই তোমরা অনেক কমেন্ট করছো তোমাদের কমেন্ট কিছু করতে যাচ্ছি না কারণ আমি সবার আগে চাইছি কি আমি যে কথাগুলো বলতে চাই সেগুলো তোমাদের বলি তোমরা শোনো আর তোমাদের যদি মনে হয় এখানে আমি কোথাও ভুল বললাম তাহলে প্লিজ আমাকে বলো যে আমি কোথায় ভুল বললাম একটা ঘটনা যদি ঘটে সেই পুরনো কাশন দিয়ে কি খুঁচিয়ে 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 বার করতে হয় কেন কারণ কন্টেন্ট চাই আচ্ছা টিনার কন্টেন্ট ধীরে 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 ফ্লপ খাচ্ছে কারণ ওই কন্টেন্ট আর পাবলিকের ভালো লাগছে তাই এখন সোমালি আমি তো কোনো দিন ওদের খারাপ চাইনি আর ও কটা ভিডিওর পর আমি তোমাদের কি মনে পড়ছি যে আমি কখনো ওদের কখনো ডিরেক্টলি ইনডাইরেক্টলি কখনো ইন্ডিকেট করে আমার ভিডিওতে কন্টেন্ট দিয়েছি বা কোনোভাবে ওদের ইনডাইরেক্টলি আমি অপমান করেছি বা আমি কোনো রকম কোনো ক্লিক বেট দিয়েছি আমি ওই টপিকটাকেই ভুলে গেছি ওই টপিকটাকেই আমি ভুলে গেছি কিন্তু আমাদের ভালো জিনিস কোনো দিন পাবলিক করা হয় না শুধুমাত্র খারাপ দিকটা কারণ জানে আমি এতদিন মুখ খুলিনি আমি আগেও কোনোদিন মুখ খুলবো না তার জন্য তারা কি করলো ওই ব্যাপারটা খুব মানে চালাকির সাথে ওরা চেপে গেল ওরা তো ভাবিনি যে এটা আমি ছোট্ট একটা রেকর্ড করেছিলাম আর যদি জানতাম এটা দেখানোর মতো কোনো অবস্থা হবে তাহলে নিশ্চয়ই আমি আমার নিজের সাথেও কৃষাণুর কিছু ক্লিপ অবশ্যই রাখতাম কিন্তু আমার মাথা ওইসব কাজ তখন করেনি আমি ওকে দেখে কিছুক্ষণের জন্য মায়ের মৃত্যুটার শোকটা না সেটা থেকে একটু বেরিয়েছিলাম অনেকদিন বাজে একটা ছোট্ট বাচ্চাকে পেয়েছি আর সেটা নাকি আমার ভাইয়ের ছেলে আজকে দূরের থেকেও আমার আশীর্বাদ আমার ভালোবাসা আজ ওর সাথে আছে সব সময়ের জন্য থাকবে কেন থাকবে না ও তো ভালোবাসার জিনিস ওকে আমি কি করে ফেলে দিতে পারি আমার ছেলেটা যেমন আমরা তোমরা কি জানো ওদের ইউটিউবে ওদের ওদের যে কাজ করছে ওদের একটা ফেস ভ্যালিউ আমি বানাতে দিয়েছি কিসের জন্য টিনার বিয়ের পর কেন কারণ আমি জানতাম আজ না তো কাল তোর একটা বাচ্চা হবে আচ্ছা আমার জারিয়ানকে আমি এত ভালো করে মানুষ করছি কোথায় ভালো স্কুল আছে কোথায় ভালো জায়গায় ওকে দেওয়া যায় ক্রিকেট খেলানো যায় আমি চাই ওর যে বাচ্চাটা হবে ছেলে মেয়ে যেই হোক না কেন সেও একটা ভালো লাইফ লিড করুক শুধু গ্রামের স্কুল কেন ও যদি বাইরের কোনো স্কুলেও পড়াতে চায় সেখানেও যেন পড়ার মতো ওদের ক্ষমতা রাখে আর সে বাচ্চাটা যখন পৃথিবীতে এলো তখনই পিসির থেকে আলাদা ছোট্টবেলায় দেখেছিলাম কিন্তু তখন কিছু কিছুভাবে বোঝা যায় না কিন্তু বড় হওয়ার পর এই প্রথমবার ওকে দেখলাম যাই হোক আমার শুধু এটুকুই বলার ছিল আর তোমাদের এই ক্লিপটাই শুধুমাত্র আমার ছোট্ট করে দেখানোর কথা ছিল কারণ আমার দিদাকে আমার মাসিকে এই বাচ্চাটাকেই সামনে রেখে অপমান করা হয়েছে লোকের কাছে নোংরা থেকে নোংরা কথা শোনানো হয়েছে যে বুড়িটা বাচ্চাটা কেউ পর্যন্ত ধরলো না দেখো ওর দিকে পেছন ঘুরে থাকে আমি প্রত্যেকটা কমেন্ট করেছি আজও তো ওই কমেন্টগুলো যদি প্রাইভেট না করে থাকে ওই কমেন্ট যদি ডিলিট না করে বা ওই ভিডিও যদি প্রাইভেট না করে দাঁড়িয়ে থাকে যাতে কোনো বিপদ বিপদতা আমাকে ছুতে না পারে এই হচ্ছে স্বামী নিজের ওয়াইফের চরিত্র বাজারে বিক্রি করাটা স্বামী নয় আজকে একটা অজানা ছেলেও যদি রাস্তাঘাটে একটা অজানা মেয়েকে দেখে তার মানসম্মান হানি হচ্ছে সে ঝাঁপিয়ে পড়ে এরকম বহু ঘটনা আছে সেটা কেউ অস্বীকার করতে পারবে না আর নিজের বউ যেখানে পাঁচটা বছর যার সাথে ঘর করেছিস তুই যে আজও তোর ছেলের মা তাকে এভাবে দিনের পর দিন দিনের পর দিন নিজের একটা চ্যানেলে হচ্ছিল না বলে এখন এজেন্ট ফিট করে নোংরা থেকে নোংরা ওর মা ওর ওই বয়সী মানে আমার দিদার বয়সী ঠাকুমা তার বাবা কাকে নিয়ে তোর আর নোংরা কথা করেছিস ওর জীবনের বেঁচে থাকার কি সত্যি আর কোনো মানে আছে আজকে ওই মেয়েটা যদি এই ঘেন নাই লজ্জায় যদি আজকে ও কিছু করে বসতো তার খেসরা জীবনে কোনোদিন দিন দিতে পারতি কোনোদিন দিতে পারতিস না তখন কি তোদের এজেন্টরা আবার নতুন করে একটা কন্টেন্ট পেয়ে যেত টিনার আত্মার শান্তির কামনা করি তোদের সব চাল একের পর এক তোরা কিভাবে কোথায় এগোবি এতদিন প্লিজ মেয়েদের নিয়ে আর বিজনেস করিস না যদি এতটাই ক্ষমতা থাকে এতটা যদি সাহস থাকে তাহলে এই ফেস ভ্যালুটা বানা টিনাকে কোথায় নিয়ে গিয়ে নামিয়েছিস আছে ও আবার মাথা তুলে দাঁড়িয়েছে আর দাঁড়াবে এটাকে বলে দম আমাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছিলিস আবার আমি উঠে এসছি এরকম জায়গা ও ফিরে পাবে মানুষকে পরকিয়াটার ইঙ্গিতটা করিয়ে দিয়ে এভাবে নোংরামও করিস না ও যদি পরকিয়া করে থাকে ও নিশ্চয়ই অন্যায় করেছে কিন্তু অন্যায়টা কিন্তু অস্বীকার করেনি আর ও কিন্তু অ্যাজ এ ইনফ্লুয়েসার ও কিন্তু পরকীয়াটাকে প্রমোটও করেনি যেই তো তোমরা আমাকে এত ভালোবাসো আমি পরকিয়া করছি তোমরাও করো না পরকীয়া করা খুব ভালো জিনিস এটাকে কে প্রমোট করলো তোরা পাড়ায় যদি কোনো বউয়ের পরকিয়া থাকে তাহলে আমার মনে হয় পাড়াতে মুখ দেখানো পর্যন্ত আমাদের জন্য দুষ্কর হয়ে ওঠে যে এবারের মহিলাটির অন্য কোনো ছেলের সাথে অ্যাফেয়ার আছে আর তোরা নিজের পাড়ার লোক তো ভালো কথা ওরা সারিশেও ডেকেছিল গ্রামে নিজের ঘরের সমস্যাটা ভাই বোন মা বাবা নয় এ হচ্ছে গিয়ে নিজের স্ত্রী তারা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো রক্তের সম্পর্ক থাকে না কিন্তু থেকে দুনিয়ার সব থেকে মজবুত সম্পর্ক থাকে স্বামী স্ত্রীর কারণ একটা অচেনা ছেলে অজেনা মেয়ে দুজনে এসে একটা নতুন সংসার গড়ে তোলে আচ্ছা ওকে দু ঘা তুই লাগিয়ে দিতিস এসেটা লাগিয়েছিস কিন্তু দুটো ঘা লাগিয়ে তাকে অন্তত এটুকু বোঝাতিস যে আমি কি ভুলটা করেছিলাম যে তুমি এই পদক্ষেপটা নিলে মান সম্মানটা এইভাবে নষ্ট করার কোনো দরকার ছিল না আচ্ছা ওর চোখ মুখ দেখেছিস ওকে নিয়ে কমেন্ট সেকশনে কি নোংরা নোংরা কোথায় নোংরা খারাপ জায়গার মেয়েদের সাথে তুলনা করা হয়েছে সেটা দেখেছিস খারাপ লাগে স্বামী হিসেবে আবার ওর কমেন্ট সেকশনের কথা নিজের ভিডিওতে বলছিস যে দেখুন না ওর ভিডিওতে কি কমেন্ট করছে লোকে কত নেগেটিভ কমেন্ট খুব ভালো লাগছে নিজের স্ত্রীকে নিয়ে নিজের বউটাকে নিয়ে এত লোকে নোংরা কমেন্ট করছে খুব ভালো লাগছে পড়তে আমরা আমরাই পড়তে পারছি না ওই কমেন্টের ভাষাগুলো কয়েকটা পড়ার পরই না মোবাইলটা বন্ধ করে দিতে হচ্ছে মানে আর কি আর কত জঘন্য ভাষা শুনবো কি করার পরক্রিয়া কেন করেছে রে আর এই যে যারা এখানে আপনারা বলছেন না আমি এখানে অনেক কমেন্ট দেখেছি যারা এখানে বলছেন যে মা ভাইয়ের সাথে মিলে যাও না বলে আমাকে নানা রকম নানা রকম কথা সে আপনারা বলছেন সে অনেকে ভালোভাবে বলছে যারা ভালোভাবে বলছে তারা নিশ্চয়ই একটা ভালো সম্পর্ক চায় তারা ওই বাধা বিঘ্ন এই লড়াই ঝগড়া এসব চায় না তারা শান্তির জন্য তারা এই কমেন্টগুলো করছে তাদের উদ্দেশ্যে আমি বলছি না যারা আমাকে টোন করে এই কথাগুলো বলছে আমি তাদের বলছি মা ভাইয়ের সাথে যে সম্পর্কটা আবার নতুন করে গড়ে তুলবো আবার নতুন করে বাস খাওয়ার জন্য তো মানে ওরা যে আমার লাইফে কি হয়ে এসছিল সেটা তোমরা সবাই দেখেছো কারো কাছে লুকোনো নেই তোমরা চাইছো যে সোমালি পার্ট টু বেরো